সকাল থেকেই রাজ্যে আলোর উৎসব দীপাবলি শুরু। শুরু হয়ে গেল দীপাবলি উৎসবের কালীপুজোর প্যান্ডেল উদ্বোধন। জিবি বাজার সংলগ্ন রামকৃষ্ণ ক্লাবের কালীপুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। রক্তদান শিবির আয়োজন, বস্ত্রদান ও কচিকাঁচাদের মধ্যে চকলেট বিতরণ। অবশেষে প্রতীক্ষার অবসান, আজ আলোর উৎসব দীপাবলি। সকাল থেকেই রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে উৎসবের বাতাবরণ, পাশাপাশি কালীপুজো আয়োজনের অন্তিম প্রস্তুতি। ইতিমধ্যে রবিবার সকালে জিবি বাজার সংলগ্ন রামকৃষ্ণ ক্লাবের কালীপুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন উপমেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পুর নিগমের নর্থ জোনের চেয়ারম্যান গৌতম চন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দীপাবলি উৎসবে গোটা রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি শুভ্রাতৃত্বের বার্তা দিলেন মেয়র দীপক মজুমদার। সুন্দর এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে এই রামকৃষ্ণ ক্লাব উদযাপন করতে যাচ্ছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং এই ক্লাবের মাধ্যমে, পুজোর মাধ্যমে, সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পৌরবাসী, শহরবাসী সহ সমগ্র রাজ্যবাসী শুভেচ্ছা জানাই। সেভাবে বা বলি এবং আশা করব পরিবারে সুখ শান্তি ঠিকই হবে আমাদের রাজ্যে, যে আমাদের পরম্পরা জাতি। দীপাবলি উৎসব উপলক্ষে এদিন রামকৃষ্ণ ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করেছে, পাশাপাশি দুস্থ সাধারণকে বস্ত্রদান। শুধু তাই নয়, কচি কাঁচাদের মধ্যে করা হলো চকলেট বিতরণ। এদিনের এই রক্তদান শিবিরে বিশেষ করে ক্লাবের তরুণ সদস্যরা রক্তদানে এগিয়ে এলেন। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে বিশেষ করে এলাকাবাসীর মধ্যে উল্লেখযোগ্য সাড়া পরিলক্ষিত। সার্বিক পরিস্থিতিতে দীপাবলি উৎসবের দিন সকাল থেকে জিবি বাজার সংলগ্ন রামকৃষ্ণ ক্লাব এলাকায় আনন্দধারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।